ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার তেইশে ডাব্লিউ বিজেইর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের তিরিশ চার দু তেইশ অর্থাৎ মাত্র কয়েকদিন পরেই তোমাদের ডাব্লিউ এর পরীক্ষা রয়েছে তো পরীক্ষাটা রয়েছে দুটো হাফে ফার্স্ট হাফে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স পেপার ওয়ান রয়েছে যেটা হবে এগারোটা থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফে রয়েছে ফিজিক্স এবং কেমেস্ট্রি এটাতেও দু ঘন্টা রয়েছে ঠিক আছে এটা হবে দুটো থেকে চারটা মাঝে এক ঘন্টা ব্রেক রয়েছে তো এখানে তোমাদের এই ভিডিওতে আমি বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করব কোশ্চেন প্যাটার্ন নিয়ে ঠিক আছে নেগেটিভ মার্কিং কোশ্চেন প্যাটার্ন এবং গ্রুপ কোশ্চেনের যে গ্রুপিং রয়েছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করে দেবো যাতে তোমাদের সুবিধে হয় এবং তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখি অলরেডি আগের বছরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো দু হাজার বাইশে সেখানে বলেছিলাম যে তোমরা যদি দুশোর মধ্যে টোটাল দুশো মার্কসের পরীক্ষা হচ্ছে ম্যাথামেটিক্স একশো ফিজিক্স কেমিস্ট্রি পঞ্চাশ পঞ্চাশ শেষ করে একশো টোটাল দুশোর মধ্যে যদি তোমরা পঞ্চাশের কাছাকাছি স্কোর করতে পারো পঞ্চাশের মতো স্কোর করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচ হাজারের কাছাকাছি পাঁচ থেকে ছ হাজারের মধ্যে র্যাঙ্ক অবশ্যই হয়ে যাবে তো সেই জন্যই বলবো যে তোমরা চেষ্টা করো মিনিমাম পঞ্চাশ থেকে ষাট যাদের ভালো প্রিপারেশন আছে অবশ্যই তার থেকে বেশি পাবে যাদের মোটামুটি প্রিপারেশান তারা টার্গেট করো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পাওয়ার জন্য ঠিক আছে এবার আমি তোমাদের এটা আলোচনা করে দিচ্ছি কোশ্চেন প্যাটার্নটা তারপরে তোমাদের কিছু টিপস দিয়ে দেবো ফাইনালি যে কিভাবে তোমরা পরীক্ষা দেবে ঠিক আছে দেখো এখানে কি রয়েছে বেসিক্যালি সব কোশ্চেনই রয়েছে দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস রয়েছে সবই তো এখানে দেখতে পাচ্ছ অল কোশ্চেন মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপ কোশ্চেন সেখানে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি রয়েছে অলরেডি আমি একটা পিডিএফ দিয়ে দেবো তোমাদের জন্য আগের সালের যে কোশ্চেন সেই আগের সালের কোশ্চেনের আমি সলিউশনও করেছিলাম সেই কোশ্চেনটাও তোমাদের একটু দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ব্যাপারটাই ক্যাটাগরিগুলোর ব্যাপারটা তো ক্যাটাগরি ওয়ানে শুধু যদি আমরা প্রথমে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখি ক্যাটাগরি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো ক্যাটাগরি ওয়ান যে রয়েছে অর্থাৎ সেকেন্ড কলামটা দেখো ক্যাটাগরি ওয়ান ইচ কোশ্চেন ক্যারিজ ওয়ান মার্কস নেগেটিভ মার্কস একের চার করে করে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ হবে তো এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়ানে পঞ্চাশটা কোশ্চেন রয়েছে পঞ্চাশটা এক নম্বরের অর্থাৎ পঞ্চাশ নম্বর হয়ে গেল তারপরে দ্বিতীয় কলামটা দেখো অর্থাৎ থার্ড কলামটা দেখো ক্যাটাগরি টু এখানের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের দু নাম্বার করে থাকছে দু নাম্বারের কোশ্চেন হবে কটা রয়েছে এখানে ক্যাটাগরি টুতে পনেরোটা কোশ্চেন রয়েছে অর্থাৎ পনেরো দুগুনে তিরিশ নাম্বার যদিও এমসি কিউ এগুলো একটু লং কোশ্চেন থাকার জন্য দু নাম্বার করে দেওয়া হয় তো নেগেটিভ মার্কিং ওই ওয়ান ফোর্থ করে করে অর্থাৎ ওয়ান ফোর্থ করলে দুইয়ের ওয়ান ফোর্থ করলে একের দুই নেগেটিভ হবে এখানে ঠিক আছে দু নাম্বার যেহেতু টোটাল তার ওয়ান ফোর্থ মানে মাইনাস একের দুই হয়ে যাবে নেগেটিভ মার্কিং তারপরে দেখো ক্যাটাগরি থ্রি যেটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি যেটা ভালো করে তোমাদের বুঝতে হবে যে ক্যাটাগরি থ্রি যে রয়েছে এখানে কিন্তু ইচ কোশ্চেন ক্যারিজ টু মার্কস দু নাম্বার করে নো নেগেটিভ মার্কিং এটা কিন্তু মাথায় রাখতে হবে ক্যাটাগরি থ্রির কোশ্চেন কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই তো এখানের সব কোশ্চেন তোমাদের অবশ্যই অ্যাটেম্প করতে হবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দশটা কোশ্চেন রয়েছে অর্থাৎ দশ দুগুণে কুড়ি নাম্বার ঠিক আছে তো এখানে কুড়ি নাম্বার কিন্তু তোমাদের অ্যাটেম্প করতে অবশ্যই হবে তার মানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে টোটাল পঁচাত্তরটা কোশ্চেন থাকছে হান্ড্রেড মার্কস সিমিলারলি দেখতে পাচ্ছ ফিজিক্সের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়ানে তিরিশ ক্যাটাগরি টুতে দুটো পাঁচটা কোশ্চেন থাকছে পাঁচ দুগুণে দশ ক্যাটাগরি থ্রিতেও পাঁচটা পাঁচ দুগুণে দশ একই রকম কেমিস্ট্রির ক্ষেত্রে এবার দেখো আমার টার্গেট হচ্ছে বেসিক্যালি বলার ক্যাটাগরি থ্রিটা তোমাদের একটু বেশি করে গুরুত্ব দিতে হবে মোট ক্যাটাগরিতে কোশ্চেন দেখো ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি মিলে দেখতে পাচ্ছ দশ আর পাঁচ পাঁচ দশ কুড়িটা কোশ্চেন কুড়ি দুগুণে চল্লিশ নাম্বার তোমরা কিন্তু টোটাল কোশ্চেনে চল্লিশ নাম্বার পাবে ডব্লিউ ক্ষেত্রে যেখানে নেগেটিভ মার্কিং নেই তো আমি একটু আগেই বললাম তোমরা কিন্তু পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশের থেকে একটু বেশি পেলেই তোমাদের পাঁচ হাজারের কাছাকাছি র্যাঙ্ক হবে এবং সেক্ষেত্রে তোমরা খুব ভালো কলেজে কিন্তু পেয়ে যাবে যাদের মোটামুটি প্রিপারেশান রয়েছে তো সেটা টার্গেট করতে হবে সেই জন্য বলবো তোমরা ধরো ফার্স্ট হাফে ম্যাথামেটিক্সের পরীক্ষা রয়েছে তোমাদের কিছু টিপস দিয়ে দিই তোমরা কেউ দেখলে হয়তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কুড়িটার মতো ঠিক হয়ে গেছে ঠিক আছে কুড়িটা বা পঁচিশটার মতো ঠিক হয়ে গেছে সেক্ষেত্রে আর বেশি গেস করে করার ভুল ভুল হয়ে যাবে বেশি গেস করলে হয়তো পঁচিশটা তুমি জানো সিওরলি ঠিক একদম সিওর ঠিক রয়েছে আর তোমার কিচ্ছু করার দরকার নেই ভুল ভাল তারপরে তুমি ক্যাটাগরি থ্রির কোশ্চেনগুলো যতগুলো পারবে অবশ্যই এখানে সব কোশ্চেনই অ্যাটেম্প করবে কারণ এখানে ভুল হলে যেহেতু নেগেটিভ নেই অন্য জায়গায় কিন্তু আর কোশ্চেন আন্দাজে করতে যেও না তখন নেগেটিভ হয়ে কিন্তু কমে যাবে কারণ এখানে পঁচিশ আর এখানে ক্যাটাগরি থ্রির কুড়ির মধ্যে যদি আমরা পাঁচ সাতও ঠিক হয় তাহলে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেলে তোমার কিন্তু টোটালের ওপর পঞ্চাশের বেশি এসে যাবে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম বলবো যদি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে দেখতে পাও যে ফিজিক্সে দশটার বা ফিজিক্স কেমিস্ট্রিতে একটাই কোশ্চেন সেট তো এখানে যদি দেখতে পাও যে মোটামুটি কুড়ি পঁচিশটা ঠিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আন্দাজে বেশি করতে যেও না অবশ্যই ক্যাটাগরি থ্রিটা সব করবে ক্যাটাগরি থ্রি বিষয়ে বলে রাখি এক্ষেত্রে নেগেটিভ মার্কিং নেই এক্ষেত্রে কিন্তু একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে যে একটা কোশ্চেনের মাল্টিপল অ্যান্সার হতে পারে অর্থাৎ ধরো একটা দাগ রয়েছে হয়তো দেখা গেল চুয়াত্তরের দাগ সেখানে কিন্তু হয়তো তার বি সি দুটো উত্তরই হতে পারে ঠিক আছে মাল্টি অপশান কিন্তু রাইট হতে পারে এবং সেক্ষেত্রে একটা কথা বলে রাখি হয়তো বি সি রাইট হবে ধরে নিচ্ছি এবার তোমার হয়তো এসেছে শুধু বিটা তুমি যদি বি করে দিয়েছো শুধু সেক্ষেত্রে কিন্তু তুমি এক নাম্বার পাবে কিন্তু যদি বি করলে হয়তো বি আর সি অ্যান্সার সেক্ষেত্রে দু নম্বর পাবে শুধু বি করলে বা কেউ শুধু সি করলো সেক্ষেত্রেও কিন্তু এক নাম্বার পাবে কিন্তু কেউ সাপোজ বি আর ডি করে দিল সেক্ষেত্রে কিন্তু যেহেতু ডিটা ভুল করেছে সেক্ষেত্রে জিরো হয়ে যাবে ওই জন্য বলবো যদি একটাও তোমার সিওরলি ঠিক থাকো যে ক্যাটাগরি থ্রির ক্ষেত্রে একটা অপশান যদি সিওরলি ঠিক হয় সেটাই করে রেখে চলে এসো আর একটা গেস করে দিতে যেও না দুটো যদি সিওর থাকে সেক্ষেত্রে দুটোই দিও একটা করতে পারলে একটাই করো এক নম্বর অন্তত পাবে এগুলো বলার ছিল এবার আমি কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি প্রথমে দেখো ম্যাথামেটিক্সটা নিয়ে আলোচনা করছি যেমন ক্যাটাগরি বলেছিলাম দেখো ক্যাটাগরি ওয়ান এক থেকে পঞ্চাশটা কোশ্চেন রয়েছে এবং বলা আছে এইচ ক্যারি ওয়ান মার্কস প্রতিটা কোশ্চেন এক মার্কস করে ক্যারি করবে এবং নেগেটিভ হলে মাইনাস একের চার করে এখানে পঞ্চাশটা কোশ্চেন এভাবে পরপর রয়েছে এবং একটা কোয়েশ্চেনের একটাই অপশান রাইট অপশান হবে পঞ্চাশটা রয়েছে তারপরে আমি যাচ্ছি চল্লিশ হলো হ্যাঁ তো এবার দেখো ক্যাটাগরি টুতে এখানে দেখো একান্ন থেকে পঁষট্টিটা কোশ্চেন এখানে দু নম্বরের করে কোশ্চেন থাকবে অনলি ওয়ান অপশান কারেক্ট হবে নেগেটিভ একের দুই করে করে নেগেটিভ যেহেতু দু নাম্বার সেই জন্য একের দুই করে মাইনাস হবে যদি ভুল হয় এবং একটাই অপশান রাইট অপশান হবে এখানে দেখতে পাচ্ছ পনেরোটা কোশ্চেন একান্ন থেকে পৌঁষট্টি পনেরোটা পনেরো দুগুণে তিরিশ নাম্বার এবার দেখো ক্যাটাগরি থ্রি এখানে ছেষট্টি থেকে পঁচাত্তর অর্থাৎ দশটা কোশ্চেন রয়েছে দশ দুনে কুড়ি নাম্বার এখানে কিন্তু বলা আছে ক্যারি টু মার্কস ইজ ওয়ান আর মোর অপশান ইজ কারেক্ট একটা অথবা তার বেশি অপশান কারেক্ট হতে পারে এবং নো নেগেটিভ মার্কিং বুঝতে পেরেছ এই কোশ্চেনগুলো আমি বলছি এগুলো কিন্তু সব করতে হবে এখানে কিন্তু ছেড়ে আসা চলবে না একই রকম ফিজিক্স কেমিস্ট্রিটা একটু দেখিয়ে দিই এবার দেখো ফিজিক্সের ক্ষেত্রে এক থেকে তিরিশ ক্যাটাগরি ওয়ান এখানেও একই রকমভাবে নেগেটিভ মার্কিং মাইনাস একের চার করে রয়েছে এক নম্বরের প্রতিটা টাইমসি কিউ তারপর ক্যাটাগরি টু থাকবে একত্রিশ থেকে দেখতে পাচ্ছ ক্যাটাগরি টু একত্রিশ থেকে পঁয়ত্রিশ পাঁচটা কোশ্চেন দু নম্বরের করে এবং এখানে একটা অপশান কারেক্ট অপশান হবে নেগেটিভ মার্কিং এটাতে থাকবে এবার দেখো ক্যাটাগরি থ্রি ছত্রিশ থেকে চল্লিশ এখানেও পাঁচটা কোশ্চেন পাঁচ থেকে দশ নম্বর তো এখানটা নেগেটিভ মার্কিং কিন্তু নেই এগুলো মাথায় রাখতে হবে আর যেহেতু আর খুব কম সময় রয়েছে লাস্ট টাইম তোমাদেরকে বলবো এখন খুব বেশি নতুন জিনিস করতে যেও না পুরনোগুলোকে এই রিভাইজ করো সালের গুলো দেখতে থাকো ঠিক আছে আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে এবং অ্যাডমিট কার্ড আশা করছি দেওয়া শুরু হয়ে গেছে যদি দেওয়া শুরু হয় তার আমি দ্রুততার সাথে ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেখান থেকে দেখে নিও এখানে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং